এটা হচ্ছে স্ব্যাগ, ওকে? প্রথমে আসে হচ্ছে এমটিভি ক্রিয়েটিভ টিম, যারা প্রথমে স্প্লিটস ভিলা বানালো, তারপর রোডিজ বানালো, মানে প্রথমে প্রেম করবে, তারপর মারধর করবে, আর তারপর জাজ হয়ে কি করবে সেটা জানে না। জেতার জন্য ভালোবাসতে হবে, মারপিট করতে হবে, আর তারপর জিততে হবে। এরপর আসে নেটফ্লিক্সের ক্রিয়েটিভ টিম, যারা এক বছর ধরে রিসার্চ করলো আর নিজেদের প্যাকেজের উপর 1 টাকা করে কমালো। তাহলে এক বছর ধরে রিসার্চ করার কি ছিল? তারপর আসে সঙ্গীত বাংলা টিম, এদের ক্রিয়েটিভিটি আরো উপরের লেভেল। আমাকে পাগল ভাবে বাড়িতে পরিচয় পত্র দেখিয়ে ঢুকতে হয় আমাদেরকে? তো ওটা তো অবাক হওয়ার কিছু নেই দিদি, ওটাকে পাগলাময় বলে, যাদের বাড়িতে পরিচয় পত্র দেখিয়ে ঢুকতে হয়। হাই, দিস ইজ কোশানি, এন্ড ফাইনালি আর কি যেটা ট্রেন্ডিং এখন সেটা হচ্ছে যে সবাই জানতে চায়, সবার প্রশ্ন যে মেয়েদের ব্যাগে কি থাকে। এটা বলার দরকার নেই দিদি, এটা ছেলেরাও জানে আর মেয়েরাও জানে, যে বাই চান্স যদি মেকআপের এপাশ ওপাশ হয়ে যায় না তাহলে অন্য কিছু ঘটে যাবে। ফাইনালি আজকে আমার দিন, এন্ড ইটস মাই টার্ন যে আমি তোমাদেরকে দেখাবো আমার ব্যাগে আমি কি কি রাখি। সো লেটস স্টার্ট। আচ্ছা আগে বলো, সঙ্গীত বাংলা কি পাগল? এটা হচ্ছে স্ব্যাগ, ওকে? দিদি দুটো ফোন আছে, যেটা দিদি প্রতি সপ্তাহে তার জামাকাপড় পাল্টায়। অবশ্য তা অবাক হওয়ার কিছু নেই, যখন তোমার ক্লাস 6 এ পড়া বয়ফ্রেন্ড বলে না বাবু আমার একটা বেবি চাই, তখনকার অবস্থাটা দিদি এখনো রয়ে গেছে। অবশ্য হবে নাই বা কেন, দেশের যে অবস্থা না, মনার প্রতি 2 ঘর ছেলে সব এই করতে লেগেছে, নয়তো দেশের জনসংখ্যা এত ভয়ঙ্কর অবস্থায় যেত। আমরা ক্লাস 6 এ না নিজেদের প্যান্ট সামলাতে হিমশিম খেতাম, সেখানে আজকালকার ক্লাস 6 এর বাচ্চারা না বাবা মা হওয়ার প্ল্যানিং করছে। সবচেয়ে ইম্পর্টেন্ট আমার ফোন, আমার দুটো ফোন হচ্ছে আমার দুটো বেবিজ, যেগুলোকে আমি এভরি সপ্তাহে মানে এভরি উইকে আমি এদের জামা প্যান্ট চেঞ্জ করি, নতুন নতুন কভার্স পরাই। আমার এটা ফ্যাসিনেশন, আমি খুব ভালোবাসি আমার ফোনটাকে ডেস্কটপ রাখতে। এছাড়া দিদির ব্যাগের মধ্যে আরো একটা ব্যাগ আছে, সেটা যদি হারিয়ে যায় তাহলে দিদি আর দিদি থাকবে না। এছাড়া দিদির ব্যাগে আরো অনেক ওলো কার্ড আছে, যেগুলো দিদির সঙ্গীত বাংলার ক্রিয়েটিভ টিমের সাথে ফাঁকা টাইমে বসে খেলতেই থাকে, কারণ এদের ফাঁকা টাইম ছাড়া আর কিছু থাকে না। কাজে না আমাদের শুধু ওই মেয়েদের ব্যাগে কি আছে এটাই দেখানো কাজ। সেকেন্ডলি হচ্ছে যেটা ছাড়া বাড়ি থেকে বেরোলে আমি আর কৌশানি থাকবো না, সেটা হচ্ছে আমার ওয়ালেট, যার মধ্যে প্রচুর কার্ড আছে অ্যান্ড ক্যাশও আছে। তার সাথে আমার বাড়িতে ঢোকার চাবি, যেটা আমি সবসময় রাখি। তুমি তো বললে বাড়ি ঢুকতে প্রমাণপত্র লাগে, তো চাবির কি দরকার? এটা হচ্ছে বিপত্তারিণী ধাগা, যেটা আমার মা আমাকে পড়ায় প্রত্যেক বছর, which acts like a lucky charm to me। দিদি প্লিজ প্লিজ ওটা সঙ্গীত বাংলা ক্রিয়েটিভ টিমকে দিয়ে এসো, যদি কিছু লাক কাজ করে হয়তো বেটার কিছু আমরা দেখতে পারব। ভেরি ইম্পর্টেন্ট, আমি একদম পারফিউম পার্সন না, মানে আমি একদমই পারফিউম ইউজ করি না, বিকজ আমার মাথা ধরে যায়। সো গরমকালে যেটা আমাকে রিফ্রেশ ফিল করায়, অ্যান্ড যখন এতক্ষণ লম্বা শ্যুট চলে তখন যখনই আমার টায়ার্ড ফিল হয় আমি এই বডি মিস্টটা ইউজ করি, উইচ ইজ ভেরি রিল্যাক্সিং। হলো যে স্কুল থেকে এই সিগারেট খাওয়া শিখে আমরা সিগারেট ব্যাগে রেখে যখন বাড়ির লোক ব্যাগটা খুলে দেখতে পেলো যে ওর মধ্যে সিগারেট রয়েছে, তখন আমরা যেটা বলি আই এম নট আ সিগারেট পার্সন, উইচ ইজ ভেরি রিল্যাক্সিং। নিজের পার্সোনাল হাইজিন মেইনটেইন করে চলতে হয়, সো স্যানিটাইজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিদি অন্যই দুনিয়া ইন্টারভিউ দিচ্ছে, 60% বাঙালি এটাই জানে যে হাইজিন মানে কি, মেইনটেইন তো দূরের কথা, হাতে সবার স্মার্টফোন চলে এলেও কি হবে, তাতে বসে সবাই লুডুই খেলছে। সো এই মেকআপ পাউচটা আমি ক্যারি করি, ডিপেন্ড করছে এবার যদি বেশি সিন থাকে বা আমার মনে হয় যে এবার অনেকগুলো সিন আছে যেখানে একটু সাজ বেশি হবে, সো আমি একটু বড় সাইজের ক্যারি করি, যে আমি যেখানে ইচ্ছা টয়লেট করলেও আই উইল বি সেফ। সো সেই অর্থে প্রত্যেকটা মেয়েদের আই থিঙ্ক এই জিনিসটা ইউজ করা উচিত। হয়ে গেল স্বচ্ছ ভারত অভিযানের সাড়ে সর্বনাশ হয়ে গেল। আই এম ভেরি লিপস্টিক পার্সন, মানে আমি মেকআপ ভালোবাসি না, বাট কালেকশন আমার কাছে প্রচুর আছে, আমার কাছে 100টার উপর লিপস্টিক আছে। সো আমি ভ্যারাইটি অফ লিপস্টিক ক্যারি করি, তার সাথে একটা সুন্দর গ্লস ক্যারি করি যেটা খুব ন্যাচারাল লুক দেয়, দেখেছো আর কি বড় পর্দায় আমাকে এইভাবে তোমরা। একটা ছোট্ট ব্লাশ অন আছে যেটা খুব ইম্পর্টেন্ট মেকআপের মধ্যে, একটা জাস্ট কম্প্যাক্ট আছে যেটা খুব হ্যান্ডি, শোতে গেলাম বা কোথাও ট্রাভেল করছি 3 ঘন্টা, সো মনে হলো যে একটু টাচ আপের দরকার, তো জাস্ট এটা ইউজ করে নিই অ্যান্ড কাজ শেষ। এটা শোনার পর আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আমি মেকআপের বিজনেস করব, দেখবো আমাকে কে আম্বানি হওয়ার থেকে আটকাতে পারে। তোমার পাগলামোটা শেষ হলো, এটা হচ্ছে স্ব্যাগ, ওকে? তোমাদের ব্যাগে কি কি থাকে তোমরা যদি জানাতে চাও ডেফিনেটলি সঙ্গীত বাংলাকে জানাতে পারো। আমাদের ব্যাগে আমরা দুটো এক্সট্রা কিডনি নিয়ে ঘুরি, যাতে যদি বাই চান্স কিছু হয়ে যায় তাহলে এটা মাইলেজ এক্সট্রা দিতে পারে। এটা দেখার পর আমার সঙ্গীত বাংলার উপর থেকে ভরসা উঠে গেল। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।